আপনারা যদি কখনো জয়সালমের শহরে আসেন তাহলে শহর থেকে 113 কিলোমিটার দূর তেনট মাতা মন্দিরে কিন্তু অবশ্যই আসবেন। সকালে ব্রেকফাস্ট সেরে 9:30 বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য প্রথমে পুরানো তেনট মাতা মন্দির, তারপর নতুন তেনট মাতা মন্দির, ভারত পাকিস্তান বর্ডার আর লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল। পিচ কালো রাস্তার দুদিকে যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। একটা ছোট্ট জিপ সাফারির মাধ্যমে পুরানো তেনট মাতা মন্দির দর্শন সেরে বেরিয়ে পড়লাম পরের গন্তব্য নতুন তেনট মাতা মন্দিরের উদ্দেশ্যে। আর গাড়ি কিছুক্ষণের মধ্যে আমাদের চলে এলো নতুন তেনট মাতা মন্দিরের গেটের সামনে। আর নতুন তেনট মাতা মন্দিরের গেট আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আর এখান থেকে আমি ঢুকবো মন্দিরের মধ্যে আর জানাবো এই মন্দিরের সমস্ত অত্যাশ্চর্য গল্প। মন্দিরে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না, আর এই মন্দির পুরোপুরি ভারতীয় সেনা দ্বারা পরিচালিত। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় কিন্তু পাকিস্তান ব্যাপক গোলাগুলি চালিয়েছিল, গোটা গ্রাম যেখানে ধ্বংস হয়ে গেছিল সেখানে কিন্তু আশ্চর্যভাবে এই মন্দির রক্ষা পায়, মন্দিরে একটিও বোমা লাগেনি। আর এই সব কারণেই তেনট মাতার অলৌকিক ক্ষমতা বলে স্থানীয় মানুষের বিশ্বাস, একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীও সেই বিশ্বাস করে, আর সেখান থেকে এই মন্দিরের পুরোপুরি দায়িত্ব ভারতীয় সেনার হাতে চলে আসে। এই মুহূর্তে মন্দিরের ভিতরে যাব আর আপনাদের দেখাবো এই মন্দিরে কি কি আছে। মন্দিরের মধ্যে কিন্তু ভারতীয় সেনার গৌরব গাথা লেখা আছে, দেখতে পাচ্ছেন অমিত শাহজি এই মন্দিরে এসেছিলেন, তিনি এই মন্দির দেখেছেন, এখানকার ইতিহাস পুরোটাই পজ করে দেখতে পারেন। রাজনাথ সিংজি এসেছিলেন এই মন্দিরে, তিনিও এই মন্দির ঘুরে দেখেছেন। নিচে দেখতে পাচ্ছেন বাবা রামদেবজি, ইনিও এই মন্দির এসেছিলেন, ইনিও এই মন্দির দেখেছেন। মন্দিরের শুরুতেই শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা, শিবলিঙ্গ দেখার পরে আমি চললাম। এরপরে দেখলাম একটি ছোট্ট ঘরের মধ্যে অসংখ্য এরকম রুমাল বাঁধা, তো এগুলো নাকি মানত করা, সেই মানত করা সমস্ত রুমাল চারিদিকে একই রকমভাবে বেঁধে রাখা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সামনেই দেখতে পাচ্ছেন তেনট মাতার মূর্তি, আর ভারতীয় সেনাই কিন্তু এখানে প্রতিদিন পূজা এবং আরতি করে থাকে। মাতাজি দর্শনের পর কিন্তু আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর মন্দিরের সামনেই এরকম একটি প্রাচীন কুয়া আছে। প্রাচীন কুয়া দেখার পর আমি এগিয়ে চললাম অডিও ভিডিও হলের দিকে, আর ডান দিকে এরকম মিউজিয়ামের আকারে ভারতীয় সৈন্যর গৌরব গাথা, তাদের অস্ত্রশস্ত্র সমস্ত কিছু প্রদর্শনী হিসাবে রাখা আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর প্রতিটা জায়গায় আপনাকে লেখা আছে, আপনারা চাইলে এগুলো পজ করেও দেখে নিতে পারেন, সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে ডিটেলসে, সেগুলো আপনারা চাইলে কিন্তু পড়তে পারেন। আর এই অডিও ভিডিও হলে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো অডিও ভিডিও হলের সমস্ত কিছু, যেগুলো প্রতিদিন ভারতীয় সেনা দ্বারা পরিচালনা করা হচ্ছে, যারা এখানে আসে তাদের দেখানোর উদ্দেশ্যে, তো সেটাও আপনারা দেখাবো, দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। ही वर्ष 1999 में हुए कारगिल युद्ध में सीमा सुरक्षा बल ने संघर्ष के दौरान देश की दुर्गम पहाड़ियों पर सेना के साथ युवा जुट होकर पूरी ताकत से जिस ढंग से देश की अखंडता की रक्षा की, वो किसी से छिपा नहीं है। कश्मीर के अर्थ से ढके गगन चुंबी चूटी, पीर पांजान के दुर्गम पहाड़ों से गुजरती नियंत्रण रेखा तथा पंजाब के विस्तृत मैदानी भूभाग, थार मरुस्थल के आग उगलते विशाल रेतीले क्षेत्रों, कच्छ के दुर्गम और बृहद दलदली भूभाग से गुजरती अंतरराष्ट्रीय सीमा पर मुश्किल भौगोलिक तथा विषम मौसमी हालात सीमा प्रहरियों का प्रतिदिन इम्तिहान लेते हैं। बंगाल के सुंदरबन के विशाल भूल भुलैया तथा गंगा, पद्मा और ब्रह्मपुत्र के विशाल जलसंध, पूर्वोत्तर की उभरती जलीय सीमाएं, मूसलाधार बरसातों, उष्णकटिबंधीय घने जंगलों तथा जलीय धाराओं के बीच से होकर गुजरती अंतरराष्ट्रीय सीमाओं पर
आत्मविश्वास के साथ बढ़ते संजीव सीमा प्रहरियों के कदम हमेशा अपनी मातृभूमि के लिए सर्वस्व निछावन करने को तैयार रहे। अपनी स्थापना से ही देश के अग्रिम पंक्ति में तैनात इस बल ने सीमाओं की सुरक्षा सहित आंतरिक सुरक्षा कर्तव्यों, उग्रवाद व माओरोधी अभियानों में अपनी उच्च स्तरीय अनुशासित सेवाओं के दम पर अपना इतिहास स्वयं रचा है। सामने चेक पोस्ट है वो दूर जो टावर दिख रहा है। हाँ, वो टावर वाला चेक पोस्ट है। अच्छा, वही और उसके बाजू वाला दिख रहा है ना लास्ट टेकरी पे। हाँ, वो पाकिस्तान का है पोस्ट है। अच्छा, ठीक है ना, वो झाड़ियों के बाजू में। अच्छा, वो पाकिस्तान का पोस्ट है। हाँ, पाकिस्तान का। और अभी आएगा अपना 609 का जैसलमेर का बॉर्डर, देखा ना सामने बोर्ड। हाँ, वेलकम टू इंडो पाक बॉर्डर। लोग आते घूमने वो वाला देख रहे टावर। वेलकम टू इंडो पाक बॉर्डर। हाँ हाँ, ये आगे अंदर पोस्ट है भारत में। हाँ, यहाँ पर बड़े लोग आते हैं आर्मी के साथ। हाँ, हम लोग कितना दूर तक जा सकते हैं? हम लोग कितना दूर तक जा सकते हैं? वाघा बॉर्डर पे तो डेली होता है। यहाँ पर डेली नहीं होता, कभी कभी होता है। वाघा बॉर्डर जेमन प्रतिदिन है एखे तेमन प्रतिदिन है ना, एखे माझे माझे ही है। और हम एखान उठब वाच टावर, और वाच टावर थे देखो ভারত পাকিস্তানের এই বর্ডার দেখতে গেলে কিন্তু আপনাকে আধার কার্ড দিয়ে একটি পারমিট তৈরি করতে হবে। আপনি যে ড্রাইভারের সঙ্গে আসবেন সেই ড্রাইভারই এটার ব্যবস্থা করে দেবে, শুধু আপনার আধার কার্ডটা তাকে প্রোভাইড করে দেবে। আর যেমনটা দেখতে পাচ্ছেন, জানি না আমার ক্যামেরাতে কতটা আমি দেখাতে পারবো, দূরে যে কাঁটা তার দেখা যাচ্ছে ওর ওপারটাই কিন্তু পাকিস্তান, আর এপারে ইন্ডিয়া। আমি আরেকটু উপরে ওয়াচ টাওয়ারের উপরে উঠবো, আর সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। যেমনটা দেখতে পাচ্ছেন ওই দূর কাঁটা তার, ওটাই পাকিস্তান, আর আমি এপারে ইন্ডিয়া। ইন্ডিয়ার দিকে যে ওয়াচ টাওয়ার আছে, পাকিস্তানের দিকে কিন্তু এরকম কোনো ওয়াচ টাওয়ার নেই। আর দূরে ওই ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওই পর্যন্তই কিন্তু ভারতীয় এক ঘন্টা কোথা থেকে কেটে গেল বুঝতে পারলাম না। এবার আমার ফেরার পারা। তার আগে বলি যে ভারতীয় সেনার জন্য আমরা কতটা সুরক্ষিত এখানে আসার পরে আমি আরও বেশি করে বুঝতে পারলাম। ভারত মাতা কি জয়। মুহূর্তে লঙ্গেওয়ালা রাস্তাতে আছি আমি, আর পুরো লঙ্গেওয়ালা সিন আপনাদেরকে দেখাবো। দেখুন লঙ্গেওয়ালা এখন এখান থেকে আর 5 কিলোমিটার দূরে। ये है राजस्थान, भारत का कैफे, भारत का लास्ट कैफे। भारत का लास्ट कैफे। हाँ, यहाँ से आगे चालू होता है लोंगेवाला। ये आ गया लोंगेवाला भैया।
राजस्थानी है लड़ी जी। ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু এই লংগেওয়ালাতে হয়েছিল। এই লড়াইয়ের উপরেই বেস করেই বর্ডার সিনেমা কিন্তু তৈরি হয়েছিল। আর্মি মেজর কুলদীপ সিং চাঁদপুরীর নেতৃত্বে কিন্তু মাত্র ১২০ জন সৈন্য পাকিস্তানের ৩০০০ সৈন্য আর্টিলারি এবং কামানের প্রতিরোধ করেছিল। শুধু প্রতিরোধই নয়, তাদের সমস্ত কিছু ধ্বংসও করেছিল। সেগুলো এই লংগেওয়ালা মিউজিয়ামে রাখা আছে, যেগুলো আমি আগে দেখাবো, আপনাদের দেখতে থাকুন। পাকিস্তানের ট্যাঙ্ক T-59 কিন্তু ভারতীয় সেনা সেই সময় ধ্বংস করেছিল। দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক 59, দেখুন পাকিস্তানের ফ্ল্যাগও দেখা যাচ্ছে। এটা ওই যুদ্ধের স্মারক হিসাবে এখনও কিন্তু লংগেওয়ালা বর্ডারে রাখা আছে স্মারক হিসাবে। এই ট্যাঙ্কটাও কিন্তু পাকিস্তানের ট্যাঙ্ক T-22-4292, এই ট্যাঙ্কটাও পাকিস্তানের। এটাও কিন্তু ভারতীয় সেনা ছিনিয়ে নিয়েছিল পাকিস্তানের হাত থেকে, আর তারপর এই লংগেওয়ালা মিউজিয়ামে কিন্তু এটা স্মারক হিসেবে রাখা আছে। দেখতেই পাচ্ছেন এই বিশাল ট্যাঙ্ক, এই বিশাল ট্যাঙ্কটিও কিন্তু পাকিস্তানের। যেমনটি দেখতে পাচ্ছেন পাকিস্তানের ফ্ল্যাগ এখনও রেখে দেওয়া আছে ফ্ল্যাগটা, আর পুরোটাই স্মারক হিসাবে কিন্তু লংগেওয়ালা মিউজিয়ামে রাখা আছে।
দেখার পরে কিন্তু অবশ্যই জয় হিন্দ কমেন্টসে লিখতে ভুল করবেন না। এখানে আরেকটা পাকিস্তানের ট্যাঙ্ক আছে যেটা ভারত দখল করেছে, সেটাও এখানে রাখা আছে, সেটাও আপনারা দেখাচ্ছি। এটাও কিন্তু পাকিস্তানের ট্যাঙ্ক যেটা ভারতীয় সেনাবাহিনী সেই সময় ধ্বংস করেছিল আর স্মারক হিসাবে রাখা আছে। এখনও পাকিস্তানের পতাকা কিন্তু এর উপর আছে দেখুন। আর এবার আমি আপনাদেরকে নিয়ে যাব লংগেওয়ালা ওয়ার মেমোরিয়াল। দেখতে পাচ্ছেন মেমোরিয়ালের সামনেও একটা এরকম ট্যাঙ্ক রাখা আছে, এটা কিন্তু পাকিস্তানের না, এটা ভারতীয় সেনা। এটাও অনেক বড় ট্যাঙ্ক কিন্তু এটা আমাদের। আর এখান থেকে ঢুকব ওয়ার মেমোরিয়াল। দেখতে পাচ্ছেন জয় জওয়ানের সেই স্মৃতিস্তম্ভ। অবিস্মরণীয় একটি দিন কাটিয়ে এবার ফেরার পালা। ফিরব সেই একই পথে জয়সালমেরের উদ্দেশ্যে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন।